আজ শনিবার পবিত্র লাইলাতুল কদর। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যা থেকে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। শবে কদরের সম্মানে সুরাতুল কদর নামে একটি পূর্ণাঙ্গ সুরাও আছে। এ সুরায় বলা হয়েছে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এটি হাজার মাসের চেয়েও উত্তম, এবং এ রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এ রাতে ফজর পর্যন্ত প্রশান্তি বর্ষিত হয়। বান্দরবানে তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের তিনি বলেন, ব্যাংকে ডাকাতি অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। সরকার কুকিচিনকে তোয়াজ করছে এমন অভিযোগ তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেন কুকিচিনকে এত তোয়াজ করা হয়েছে এর পেছনেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সোমালিয়া উপকূলে জিম্মি অবস্থায় থাকা এমভি আবদুল্লার নাবিকদের মুক্ত করতে জলদস্যুদের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রামে তিনি বলেন, আমাদের প্রচেষ্টা আছে, সর্বমুখী প্রচেষ্টা পরিচালনা করা হচ্ছে, যারা হাইজ্যাক করেছে তাদের সাথে আলাপ আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে। বান্দরবানে গত কয়েকদিনে ব্যাংকে ডাকাতি, অপহরণ ও হামলার ঘটনার প্রভাব দেশের পর্যটন খাতের ওপর পড়বে না বলে মন্তব্য করেছেন ট্যুরিস্ট পুলিশ প্রধান ডিআইজি আবু কালাম সিদ্দিক। আজ শনিবার তিনি বলেন, পার্বত্য এলাকায় আমাদের যৌথ বাহিনী অপারেশন করছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এই বিচ্ছিন্ন ঘটনার কোনো ধরনের প্রভাব বাংলাদেশের ট্যুরিস্ট খাতে পড়বে না। সিরিয়ায় ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন। এ হামলার পেছনে ইসরায়েল জড়িত আছে এমনটা মনে করা হচ্ছে। ইরান জানিয়েছে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই পরিস্থিতিতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার উপদেশ দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি জানিয়েছেন, ওয়াশিংটনে একটি চিঠি পাঠিয়েছে ইরান। নেতানিয়াহুর ফাঁদে যেন পা না দেয় যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে, সরে দাঁড়াও নয়তো তুমিও আহত হবে। দেশের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার নিয়মিত বুলেটিনে অধিদপ্তর জানিয়েছে, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এতে আরও বলা হয়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।